नमस्कार नमस्कार सत्य दर्शक मंडली के जानाई बाराई थाना अंतर्गत जी जी
बाबी नवानी पीता दाई तुम्हारे तारी
जाने तुम्हारी कृपा महिमा कमल हो भाषी
दिन दुनियार मालिक तुम एक बार बोले दाओ खुदाओ क्यों आमार नसीबे नहीं एकटी सन्ताने सन्तति क्यों आमाके सबाई बोलछे आठ पुरो बादशाह जी आबार मुख देखले नाकि तादेर पानी पर्यन्त ग्रहण करते पारे ना तुम बोले दाओ खुदा अभी तो तुम बार बार पाचक तो नामाज ना पड़े पड़ गए पानी पर्यन्त ग्रहण कोई ना आई সোনার সাম্রাজ্য আজ যদি আমার সন্তান সন্ততি না থাকে তাহলে আমার এতকালের পর আমার এই বিশাল সাম্রাজ্যই কারাকে করব সমর্পণ করে বলে দাও খোদা মেহেরবান কেউ বড় মেয়েকে আমি জান বলছে না কেউ ছোট মেয়েকে আমি জান বলছে না ভাই
छोट मुखे बड़ कथा बोले फिली कि मन करबे आज दुखे दिन তুমি যদি আমার কাছে একটি কথা বলতে চাও আমি কি তোমার কথা না শুনতে পারি ফকির সাহেব আমি শুনতে চাই তুমি কি বা কথা বলতে চাও বলছি বলছিলাম কি যদি আপনার ছোট বিবি অর্থাৎ বড় আম্মি জান ছোট আম্মি জান যদি দুটো আম্মি জানকে আমার কাছে পাঠিয়ে দেন ফকির সাহেব তোমার একটু সুবর পাঠাও তুমি একটা বাচ্চার সম্মুখে দাঁড়িয়ে বলছো তুমি বন্দি করে রাখবে কেন পারলে তুমি আমি তোমার কথা এক মুহূর্ত এখানে সহ্য করতে পারছিলাম তুমি এই মুহূর্তে আমার রাজপ্রাসাদকে বেরিয়ে যাও ফকির সাহেব আমাদের কিসের ছোট তোমাকে দেখেছি জানো আমি একটু হস্ত গণনা করে আর নসিব গণনা করে যদি বলতে পারতাম যে আপনার কোন দিদির নসিবে পুত্র সন্তান আছে আমি বললে তাহলে মন্দিরে মসজিদে দোহাজ বাড়িয়ে বলতে হতো না হে আল্লাহ হে খোদা তুমি তিন দুনিয়ার মালিক তুমি আমাকে যে পুত্র সন্তান দাও কোনো লাভ নেই ফকির সাহেব কোনো লাভ নেই বলছিলাম বাদশাজি যদি একটি গরম তত্ত্ব পাঠিয়ে দাও তাহলে আমি আল্লাহ তাল্লাহ খোদা তাল্লাহ কসংখ্যে বলছি যদি দেখলে দেখতে পারতাম তুমি যখন বলছো আমি আমার দুটি দিদিকে আমি তোমায় কিছু পাঠিয়ে দেবো ফকির সাহেব আমার দুটি দিদি হস্ত গণনা করে তুমি যেটা দেখছো সেটা কিন্তু আমার কাছে না ভুলে কোথাও যাবে না ফকির সাহেব আমি তোমার কাছে আবেদন করলাম আমি যা গণনা করে দেখবো যার সময় আপনার কাছেই বলেই যাবো বাচ্চা বলেই যাবো কতদিন হয়ে গেল ফেরিটা মতো ভালো বইছে না গো এবার তো আমার শেষের সময় ডাকিতে যাবে না না আমি কি ভাবছি এখনো এখনো বড় আম্মা যান ছোট আম্মা যান কেউ এলো না না এখানে আমি অপেক্ষা এসো আম্মি যান আমি তোমার অপেক্ষায় এখানে আছি এসো এসো ফকির সাহেব আজ তুমি আমাকে কেন ডেকেছ একটুবার বলো না ফকির সাহেব একটুবার কেন রেখেছি জানো আমি জানো আমি আমি একটু তোমাদের হস্তের একটা নসিব গণনা করতে চাই তুমি আমার হস্ত গণনা পড়া করবে বলো তো ফকির সাহেব আজ হাত দেখে আমার নসিব আল্লাহ তারা কি লিখেছে একটু বাকি আমার কাছে বলে দেবে ফকির সাহেব আমাকে কথা দাও ফকির সাহেব আমাকে কথা দাও বে বে
तो
বলছি হ্যাঁ আমি জান সত্যি আমি অমিজান হব হ্যাঁ আমি আমাকে কেউ অমিজান বলে ডাকবে হ্যাঁ হ্যাঁ এই এই এই